বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ফেসিয়াল নার্ভ। আমরা আজকে কী কী পড়ব, হোয়াট ডু ইউ মিন বাই ফেসিয়াল নার্ভ, ইটস নেচার, নিউক্লিয়াই, ফাংশনাল কম্পোনেন্টস, অরিজিন, কোর্স, টার্মিনেশন অ্যান্ড ক্লিনিক্যাল কোরিলেশন। তো শুরু করি, হোয়াট ডু ইউ মিন বাই ফেসিয়াল নার্ভ? ইট ইজ দ্য সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, ইটস এ মিক্সড নার্ভ। অল অফ ইউ নো দেয়ার আর 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস, অ্যামাং দেম ফিফথ, সেভেন্থ, নাইন্থ অ্যান্ড টেন্থ পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভস আর মিক্সড নার্ভস। ফেসিয়াল নার্ভ ইজ দ্য সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, সো ইটস এ মিক্সড নার্ভ। নাও হোয়াট ডু ইউ মিন বাই মিক্সড নার্ভ? এ মিক্সড নার্ভ ইজ এ নার্ভ হুইচ কনসিস্টস অফ টু রুটস, সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট। তো আমাদের ফেসিয়াল নার্ভ, ইট ইজ কম্পোজড অফ টু রুটস, সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট, সো ইট ইজ টার্মড অ্যাজ মিক্সড নার্ভ। দেখো, দিস ইজ দ্য ফেসিয়াল নার্ভ ফ্রম দ্য পন্টো মেডুলারি জাংশন, মিডিয়াল টু ল্যাটারাল, থ্রি নার্ভস এমার্জ। এটা কি? অ্যাবডুসেন্ট নার্ভ। দিস ইজ দ্য ফেসিয়াল নার্ভ অ্যান্ড দিস ইজ দ্য ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। দেখো, প্রতিদিন কিন্তু বলি এবং এটা তো ভাইবার সময় ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনভেরিয়েবলি ধরা হয় যে অ্যাবডুসেন্ট নার্ভ এটা কেমন নার্ভ? ইটস এ পিওরলি মোটর নার্ভ। ফেসিয়াল নার্ভ ইটস এ মিক্সড নার্ভ অ্যান্ড ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ ইটস এ পিওরলি সেন্সরি নার্ভ। দেখো, ফেসিয়াল নার্ভ বললাম কি, যেটা একটা মিক্সড নার্ভ অ্যান্ড দেখো, দিস ইজ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ইট ইজ অলসো এ মিক্সড নার্ভ। বাট ট্রাইজেমিনাল নার্ভের দেখো সেন্সরি রুটটা থিকার, লার্জার, থিকার সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট ইজ স্মলার, থিনার। বাট ইন কেস অফ ফেসিয়াল নার্ভ, মোটর রুট ইজ লার্জার অ্যান্ড সেন্সরি রুট ইজ থিনার। যদিও এখানে ছবিতে মোটর রুট অ্যান্ড সেন্সরি রুট আলাদা করে দেখানো হয় নাই, তারপরও মোটর রুট হলো থিকার অ্যান্ড সেন্সরি রুট হলো থিনার। তাহলে আবারও বলছি, ফেসিয়াল নার্ভ ইট ইজ দ্য সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, ইটস এ মিক্সড নার্ভ, ইট কনসিস্টস অফ টু রুটস, এ সেন্সরি রুট অ্যান্ড এ মোটর রুট, মোটর রুট ইজ প্রমিনেন্ট। তাহলে এখন আমরা কী পড়ব, ফাংশনাল কম্পোনেন্ট, হোয়াট আর দ্য ফাংশনাল কম্পোনেন্টস অফ ফেসিয়াল নার্ভ। দেখো, এর দুইটাই রুট আছে, সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট। তাহলে বললাম কি, যে তার মোটর রুটটাই হলো প্রিডমিনেন্ট। তাহলে একটা মোটর নার্ভের কী কী কম্পোনেন্ট থাকতে পারে? আমরা জানি জেনারেল, সোমাটিক, ইফারেন্ট, জেনারেল, ভিসারাল, ইফারেন্ট আর কি স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট। তো স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট বলতে আমরা কী বুঝি? যখন একটা নার্ভ আর্চের মাসেলকে সাপ্লাই দেয়, তখন সেই কম্পোনেন্টটাকে আমরা কী বলি? স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট। অ্যান্ড অল অফ ইউ নো ফেসিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ অফ দ্য সেকেন্ড নার্ভস, সো ইট সাপ্লাইজ অল দ্য মাসেলস অরিজিনেটিং ফ্রম দ্য মেজোনার্ম অফ দ্য সেকেন্ড নার্ভস। তাইলে এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা কী হবে? স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট। আর্চের নার্ভগুলার শুধু এই কম্পোনেন্টটা থাকে, স্পেশাল, ভিসারাল, ইফারেন্ট, অন্য কোনো নার্ভের থাকে না। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য মোটর রুট। আমরা বলছিলাম কি, যে ফেসিয়াল নার্ভের মোটর রুটটা হলো থিক।
এটা মোটর রুট আর এটা দেখো যে থিন সেন্সরি রুট এখন আমরা বলছি কি যে মোটর রুট এই মোটর রুটে তিনটা ফাংশনাল কম্পোনেন্ট থাকতে পারে যে কোনো একটা মোটর নার্ভের স্পেশাল ভিসারাল ইফারেন্ট জেনারেল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড জেনারেল সোমাটিক ইফারেন্ট তো প্রথমেই আমরা বললাম কি স্পেশাল ভিসারাল ইফারেন্ট দেখো এই যে ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলো দিয়ে ফেসিয়াল নার্ভ কোথায় সাপ্লাই দেয় মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড সেকেন্ডারস এর মাসেল আরও কী কী আছে এই যে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন ছাড়াও পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক স্টাইলোহাই Stapedius, these muscles originate from the mesonarm of the second arch, and these muscles are supplied by facial nerve. Kaji, ei component ta ki special visceral efferent. Dekho, ei je facial nerve ta parotid gland er moddhe thuke je pasta terminal branch e bhag hoy, tarpor supply dey. মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন এবং দেখো ফেসিয়াল নার্ভের যে নাম ফেসিয়াল নার্ভ কেন সেটাও কিন্তু এই যে সাপ্লাই দিচ্ছে সে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনকে এই জন্যই কিন্তু তার নাম ফেসিয়াল নার্ভ তাহলে এই কম্পোনেন্টটা হলো স্পেশাল ভিসারাল ইফারেন্ট এরপর দেখো আবার ছবিতে যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আর এটা কি সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া ভায়া সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া সাপ্লাই দিচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এগুলি কি স্যালাইভারি গ্ল্যান্ডস আর একটা আবার দেখো যে ভায়া টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে তাইলে এই কম্পোনেন্টটা কী হবে জেনারেল ভিসারাল ইফারেন্ট কারণ আমরা জানি যখন স্মুথ মাসেল এবং কোনো গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় একটা নার্ভ তখন সেই কম্পোনেন্টটাকে আমরা কী বলি জেনারেল ভিসারাল ইফারেন্ট তাইলে আমাদের ফেসিয়াল নার্ভের এই যে মোটর রুট এর দুইটা কম্পোনেন্ট একটা হলো স্পেশাল ভিসারাল ইফারেন্ট যেটার মাধ্যমে সে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন নট অনলি অল দ্য মাসলস ডিরাইভ ফ্রম দ্য সেকেন্ড আর্চ যেমন দেখো এই যে নার্ভ টু স্টাইলো হায়োয়েড নার্ভ টু পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক নার্ভ টু স্টেপিডিয়াস এগুলি সব সেকেন্ড আর্চ থেকে অরিজিনেট করে তাহলে এই কম্পোনেন্টটা হলো স্পেশাল ভিসারাল ইফারেন্ট আর এই যে সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড এদেরকে যে সাপ্লাই দিচ্ছে এই কম্পোনেন্টটা হলো জেনারেল ভিসারাল ইফারেন্ট নাও সেন্সরি রুট দেখো দিস ইজ দ্য সেন্সরি রুট টু মাস থিনার দেখো এইটার থেকে এই যে মোটর রুট কত গুণ থিক আর এই সেন্সরি রুটটা হলো থিন তো সেন্সরি রুটের কী কী কম্পোনেন্ট থাকতে পারে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট এখন দেখো এই যে অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং অল অফ ইউ নো যে অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং এক্সক্লুডিং ভ্যালেট পেপিলা এখান থেকে স্পেশাল সেন্স ক্যারি করে কে কর্ডা টিম্পেনি ব্রাউন্স অফ দ্য ফেসিয়াল নার্ভ তাইলে এই কম্পোনেন্টটা কী হবে স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট দেখো এই যে টাং এর অ্যান্টিরিয়ার টু থার্ড এক্সক্লুডিং ভ্যালেট পেপিলা সেন্সেশন ক্যারি করতেছে তাহলে এই কম্পোনেন্টটা হলো স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট এছাড়া দেখো এই যে অরিকেল এই যে এক্সটার্নাল ইয়ারের পার্ট আমরা জানি এক্সটার্নাল ইয়ার ইজ কম্পোজড অফ অরিকেল অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস এখান থেকে জেনারেল সেন্সেশন ক্যারি করে ফেসিয়াল নার্ভ তাহলে এই কম্পোনেন্টটা কী হবে জেনারেল সেন্সেশন মানে কি পেইন টাচ টেম্পারেচার প্রেশার এই সেন্সেশনগুলি ক্যারি করে তাইলে এই কম্পোনেন্টটা কী হবে জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দ্য অরিকেল এই যে সিম্বল নীল কালার দেখো ফেসিয়াল নার্ভ তাহলে দেখো এই সমস্ত জায়গা থেকে ফেসিয়াল নার্ভ জেনারেল সেন্সেশন ক্যারি করতেছে তাহলে এই কম্পোনেন্টটা হবে কি জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট তাহলে অল টুগেদার ফেসিয়াল নার্ভের চারটা কম্পোনেন্ট সেন্সরি রুটের দুইটা জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট আর মোটর কম্পোনেন্টও দুইটা জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট কোথা থেকে সেন্সেশন ক্যারি করতেছে জেনারেল সেন্সেশন ফ্রম দ্য অরিকেল আর স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট কোথা থেকে ক্যারি করতেছে ফ্রম দ্য অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং গেল এই দুইটা সেন্সরি কম্পোনেন্ট আর মোটরের কি দুইটা কম্পোনেন্ট একটা হলো স্পেশাল ভিসারাল ইফারেন্ট এই যে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন
এক জায়গাকে সাপ্লাই দিচ্ছে, পোস্টেরিয়র বেলিয়াব ডায়াগনস্টিক স্টাইলোহায়ার স্টেপিডিয়াস এই সমস্ত মাসেলকে সাপ্লাই দিচ্ছে। এই কম্পোনেন্টটা স্পেশাল ভিসারাল ইফারেন্ট। আর জেনারেল ভিসারাল ইফারেন্ট সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড এই যে গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে ভায়া টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়া, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া এই কম্পোনেন্টটা হলো জেনারেল ভিসারাল ইফারেন্ট। তাইলে তার চারটা ফাংশনাল কম্পোনেন্ট। নাও নিউক্লিয়াই, প্লুরাল নাম্বার নিউক্লিয়াই আর সিঙ্গুলার নাম্বার নিউক্লিয়াস। হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিয়াস? কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টার্মড অ্যাজ নিউক্লিয়াস, প্লুরাল নাম্বার নিউক্লিয়াই আর কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে আমরা কী বলি? গ্যাংলিয়ান সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার গ্যাংলিয়া। আমরা পরের ছবিতে যাই। এখন বলছি কি আমরা নিউক্লিয়াস, ফেসিয়াল নার্ভের কী কী নিউক্লিয়াস আছে। দেখো এটা একটা মিক্সড নার্ভ, তাহলে তার মোটর নিউক্লিয়াস থাকবে, সেন্সরি নিউক্লিয়াস থাকবে। দেখো দিস ইজ দ্য মেইন মোটর নিউক্লিয়াস। তার লোকেশন কোথায় দেখো? এটা কি ট্রান্সভার্স সেকশন অফ পন্স, এটা কি ফোর্থ ভেন্ট্রিকল। এখন দেখো মেইন মোটর নিউক্লিয়াস, ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য লোয়ার পার্ট অফ দ্য পন্স ডিপ টু দ্য রেটিকুলার ফরমেশন। এটা হলো মেইন মোটর নিউক্লিয়াস। এবং দেখো সে অ্যাপারেন্ট ফাইবার কোথা থেকে আসতেছে? দেখো ফ্রম বোথ দ্য সেরিব্রাল কর্টেক্স। এখন এটা যে ফাইবার আসতেছে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, এটা কিন্তু আপার পার্ট অফ দ্য নিউক্লিয়াস যেটা সাপ্লাই দেয় আপার পার্ট অফ দ্য ফেসে, সেখানে কিন্তু দুই সাইড থেকেই ফাইবার আসতেছে। কর্টিকো নিউক্লিয়ার ফাইবার এটা দুই সাইড থেকে আসতেছে, বাট লোয়ার পার্ট অফ দ্য নিউক্লিয়াস যেটা সাপ্লাই দেয় লোয়ার পার্ট অফ দ্য ফেসকে, সেখানে কিন্তু শুধুমাত্র কন্ট্রালাট্রাল সাইড থেকে ফাইবারটা আসে। তাহলে দিস ইজ দ্য মেইন মোটর নিউক্লিয়াস। এবং এটা কি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস। এই প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াসের মধ্যে আবার দুইটা নিউক্লিয়াস, সুপিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস অ্যান্ড ল্যাক্রিমাল নিউক্লিয়াস। দেখো একটু আগে আমরা দেখে আসছি না যে সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, সেটা কিন্তু এই যে সুপিরিয়ার সালাইভেটরি নিউক্লিয়াস থেকে যে ফাইবারগুলি উঠবে প্রি গ্যাংলিয়নিক ফাইবার, সেই ফাইবারগুলাই কিন্তু সাপ্লাই দেবে সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে। আর একটা বলছি কি, এখানে আরেকটা আছে ল্যাক্রিমাল নিউক্লিয়াস, এখান থেকে যে ফাইবারগুলি অ্যারাইজ করবে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ায় রিলে করবে, তারপর ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেবে। তাহলে এটা হলো প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস, যার নাম কি সুপিরিয়ার সেলিভেটরি অ্যান্ড ল্যাক্রিমাল নিউক্লিয়াস। এবং তারা দেখো অ্যাপারেন্ট ফাইবার কোথা থেকে পাচ্ছে? ডিসেন্ডিং অটোনোমিক পাথওয়ে, তার মানে কি হাইপোথ্যালামাস থেকে এখানে অ্যাপারেন্ট ফাইবার আসতেছে। আর দিস ইজ দ্য সেন্সরি নিউক্লিয়াস। এখন দেখো এই নিউক্লিয়াসটারও একটা স্পেশাল নাম, নিউক্লিয়াস আর ট্র্যাক্টাস সলিটেরিয়াস। এইটারই আপার পার্টটা ফেসিয়াল নার্ভের সেন্সরি নিউক্লিয়াস হিসেবে কাজ করে। এবং দেখো এই অ্যাফারেন্ট ফাইবার কোথা থেকে পাচ্ছে? দেখো এই যে ফাইবারটা, এইটা অ্যারাইজ করতেছে জেনিকুলেট গ্যাংলিয়া। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দ্য জেনিকুলেট গ্যাংলিয়া, এটা কিন্তু থাকে মিডলিয়ার ক্যাভিটিতে। যে জেনিকুলেট গ্যাংলিয়া, গ্যাংলিয়া কাকে বলে একটু আগেও কিন্তু আমরা বলে ফেলেছি যে কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো দিস ইজ দ্য জেনিকুলেট গ্যাংলিয়া। এবং এখানে যে নিউরনগুলি থাকে সেটা দেখো সেল বডিটা, এই যে ইউনিপোলার, একটা প্রসেস বের হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটা পেরিফেরাল প্রসেস হিসেবে কাজ করে, একটা সেন্ট্রাল প্রসেস, মানে কি একটা ডেনড্রাইট আর একটা অ্যাক্সন। তাহলে এই যে সেন্ট্রাল প্রসেস, এইটাই কিন্তু সেন্সরি ফাইবার। এই ফাইবারগুলি কিন্তু টার্মিনেট করে সেন্সরি নিউক্লিয়াস অফ দ্য ফেসিয়াল নার্ভ। আমরা আবার আগের ছবিতে যাই। তাহলে দেখো দিস ইজ দ্য সেন্সরি নিউক্লিয়াস, তার ফাইবার আসতেছে কোথা থেকে? অ্যাফারেন্ট ফাইবার। এই ফাইবারগুলোই কিন্তু ওই যে অ্যান্টেরিয়ার টু থার্ড অফ দ্য টাং পেরিফেরাল প্রসেসটা সেন্সেশন ক্যারি করে নিয়ে আসলো। তারপরে দেখো এই যে ফাইবার থেকে এটা এই যে সেন্সরি নিউক্লিয়াসে আসলো। এরপর দেখো এই ফাইবার, ইফারেন্ট ফাইবার অথবা আমরা বলতে পারি যে সেকেন্ড অর্ডার নিউরন, দেখো মিডলাইন ক্রস করলো, ক্রস করে থ্যালামাস হয়ে দিস ইজ দ্য সেরিব্রাল কর্টেক্স পোস্ট সেন্ট্রাল জাইরাস, সেই যে প্রাইমারি সেন্সরি এরিয়ার, সেখানে যে টেস্ট এরিয়া আছে সেখানে যে
সেন্সেশনটা ক্যারি করে নিয়ে যাবে। তাহলে এটা হলো সেন্সরি ফাইবার। তাহলে এই যে সেন্সরি যে রুটটা, এর কিন্তু আবার আরেকটা নাম আছে, নার্ভাস ইন্টারমিডিয়াস। তাহলে দেখো এ পাচ্ছে কি, ওই যে ইউনিপোলার যে নিউরন, তার সেন্ট্রাল প্রসেসগুলি এখানে আসতেছে। তাছাড়া এই যে প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস, সুপিরিয়ার স্যালিভেটরি অ্যান্ড ল্যাক্রিমাল নিউক্লিয়াস, এখান থেকেও কিন্তু ইফারেন্ট ফাইবার এই যে সেন্সরি নিউক্লিয়াসে যাবে। এবং এই জন্য সেন্সরি রুটের আরেকটা নাম কি, নার্ভাস ইন্টারমিডিয়াস। নাও কোর্স, দেখো দিজ আর দ্য মোটর ফাইবার্স। মোটর ফাইবার্স আফটার অরিজিনেটিং ইট পাসেস ব্যাকওয়ার্ডস অ্যারাউন্ড দ্য মিডিয়াল সাইড অফ দ্য অ্যাবডুসেন্ট নিউক্লিয়াস। দেখো দিস ইজ দ্য অ্যাবডুসেন্ট নিউক্লিয়াস, দেন ইট পাসেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস বেনেথ দ্য ফেসিয়াল কলিকুলাস। দেখো এটা কি, ফেসিয়াল কলিকুলাস। এই ছবিটা কিন্তু তোমাদের রিটেনে আঁকতে আসে যে ড্র অ্যান্ড লেভেল দ্য সেকশন অফ পজ অ্যাট দ্য লেভেল অফ দ্য ফেসিয়াল কলিকুলাস। তারপর দেখো তাহলে দেইন ইট পাসেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস বেনেথ দ্য ফেসিয়াল কলিকুলাস। এরপর কি, এমার্জ করে ফ্রম দ্য অ্যান্টিরিয়ার সারফেস, ওই যে পন্টো মেডুলারি জাংশন। তাহলে আর দিজ আর দ্য সেন্সরি ফাইবার্স। এটা তো আমরা আগেই বলে ফেলেছি যে ইউনিপোলার যে নিউরনগুলা, তার সেন্ট্রাল প্রসেসটা থেকেই তৈরি হয় আমাদের ফেসিয়াল নার্ভের সেন্সরি রুট। তাছাড়াও এখানে আসে কি, এই যে প্যারাসিম্পথেটিক যে সুপিরিয়ার স্যালাইভেটরি আর ল্যাক্রিমাল নিউক্লিয়াস, এখান থেকেও ইফারেন্ট ফাইবার আসে। এরপর কি হয়, দিস টু রুটস এমার্জ ফ্রম দ্য পন্টো মেডুলারি জাংশন। আমরা পরের ছবিতে যাই, দেখো এই যে বললাম দুইটা রুট কোথা থেকে বের হবে, এই যে পন্টো মেডুলারি জাংশন জাস্ট অ্যাবাভ দ্য অলিভ। দেখো দিস ইজ দ্য মেডালা, এটা কি পিরামিড, আর এটা কি অলিভ। অলিভটা কেন তৈরি হয়, এর নিচে কি আছে, এই যে ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস, ডিউ টু প্রেজেন্স অফ ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস আমরা পাই কি অলিভ। দেখো জাস্ট অ্যাবাভ দ্য অলিভ, এই যে সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট এমার্জ। এরপর কি হয়, এই যে পাস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, এরপর তারা কী করে, এই যে সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট এন্টার্স ইনটু দ্য ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস অ্যালং উইথ ভেস্টিবুলো ককলিয়া নার্ভ। নট অনলি দ্যাট, এই দুইটা নার্ভের মাঝখান থেকে আবার ঢোকে ল্যাব্রিনথাইন আর্টারি। দেখো দিস ইজ দ্য ব্যাজিলার গ্রুভ অফ দ্য পন্স, এইখানে থাকে ব্যাজিলার আর্টারি, এর একটা ব্রাঞ্চ ল্যাব্রিনথাইন আর্টারি। তাহলে ল্যাব্রিনথাইন আর্টারি, ফেসিয়াল নার্ভ অ্যান্ড ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এই তিনটা স্ট্রাকচার কোথা থেকে ট্রান্সমিটেড হয়, ইন্টারনাল অ্যাকুইস্টিক মিয়াটাস। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটা কি ইন্টারনাল অ্যাকুইস্টিক মিয়াটাস। দেখো দিস ইজ দ্য ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ অ্যান্ড দিস ইজ দ্য ফেসিয়াল নার্ভ। এটাও কিন্তু হার্ড পার্টে তোমাদের একটা অস্পির কোশ্চেন, এখানে একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয় যে নেম দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া ইন্টারনাল অ্যাকুইস্টিক মিয়াটাস, নেম দ্য স্ট্রাকচার্স ট্রান্সমিটেড থ্রু হিয়ার, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ ফেসিয়াল নার্ভ অ্যান্ড ল্যাব্রিনথাইন আর্টারি। আবার ভাইবার সময় আমরা জিজ্ঞেস করি ল্যাব্রিনথাইন আর্টারি কার ব্রাঞ্চ, ভ্যাজিলার আর্টারির ব্রাঞ্চ। নাও উই আর কনসার্নড উইথ ফেসিয়াল নার্ভ। তাহলে দেখো ইন্টারনাল অ্যাকুইস্টিক মিয়াটাস দিয়ে ঢুকলো, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এরপর এই যে ইন্টারনাল অ্যাকুইস্টিক মিয়াটাস দিয়ে ঢুকলো, ঢুকে এই যে সেন্সরি রুট মোটর রুট মিলে ফেসিয়াল নার্ভ তৈরি করলো। তারপর গেল কোথায় তারা, ফেসিয়াল ক্যানাল। ফেসিয়াল ক্যানাল দিয়ে দেখো এটা কি ইন্টারনাল ইয়ার, ইন্টারনাল ইয়ার হয়ে মিডিলিয়ার ক্যাভিটিতে আসবে, এই যে মিডিয়াল ওয়াল অফ দ্য মিডিলিয়ার ক্যাভিটি। দেখো দিস ইজ দ্য মিডিলিয়ার ক্যাভিটি, উইনো পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ইট কন্টেন্স দ্য মিডিলিয়ার ক্যাভিটি ইন্টারনাল ইয়ার। তাহলে মিডিলিয়ার ক্যাভিটির এটা কি ল্যাটারাল ওয়াল, টিম্প্যানিক মেমব্রেন তৈরি করে কি ল্যাটারাল ওয়াল, অ্যান্ড দিস ইজ দ্য মিডিয়াল ওয়াল, মিডিয়াল ওয়াল অফ দ্য মিডিলিয়ার ক্যাভিটিতে ঢুকে এক্সপ্যান্ডেড হয়ে জেনিকুলেট গ্যাংলিয়া তৈরি করে। এর আগের ছবিতে আমরা দেখে আসছি জেনিকুলেট গ্যাংলিয়া, তো জেনিকুলেট গ্যাংলিয়া তৈরি করে এটা শার্পলি ব্যাকওয়ার্ডস পাস করে। আমরা পরের ছবিতে যাই,
এই যে মিডিয়াল ওয়াল অফ দা মিডল ইয়ার ক্যাভিটিতে এসে দেখো পাসেস ব্যাকওয়ার্ডস এটা কি প্রোমন্টারি দেখো প্রোমন্টারির পিছন দিয়ে পাসেস পোস্টেরিয়রলি এই যে ফেশিয়াল নার্ভটা এরপর কি এই যে পোস্টেরিয়র ওয়াল অফ দা মিডল ইয়ার ক্যাভিটিতে আসে দেখো এরপর ইট পাসেস ডাউনওয়ার্ডস এরপর কি স্টাইলোমাস্টয়েড ফোরামেন থেকে বেরোয় আসে স্টাইলোমাস্টয়েড ফোরামেন থেকে বের হয়ে এসে আবার কি প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ঢোকে ঢুকে পাঁচটা ব্রাঞ্চে ভাগ হয় এই যে টেম্পোরাল জাইগোমেটিক বাক্কাল মার্জিনাল মেন্ডিবুলার অ্যান্ড সার্ভাইক্যাল এই যে পাঁচটা ব্রাঞ্চে ভাগ হয়ে এসে এই যে মাসলস আর ফেশিয়াল এক্সপ্রেশনে সাপ্লাই দেয় তাহলে এটা গেল আমাদের ফেশিয়াল নার্ভের কোর্স নাও ক্লিনিক্যাল কোরিলেশন আমরা পরের ছবিতে যাই ফেশিয়াল নার্ভ কোথায় কোথায় ইনজিওর্ড হইতে পারে দিজ আর দ্য কর্টিকো নিউক্লিয়ার ফাইবার্স এই দুইটা কি মেইন মোটর নিউক্লিয়াস তো আমরা বলছিলাম যে নিউক্লিয়াসের আপার পার্টটা সাপ্লাই দেয় আপার পার্ট অফ দ্য ফেসকে এবং এখানে দুই সাইডেরই ফাইবার থাকে এপসিল্যাট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রাল্যাট্রাল ফাইবার বাট লোয়ার পার্ট অফ দ্য নিউক্লিয়াস এরা লোয়ার পার্ট অফ দ্য ফেসকে সাপ্লাই দেয় এখানে কিন্তু কন্ট্রাল্যাট্রাল ফাইবার ধরো দিস ইজ দ্য রাইট সাইড তাহলে এখানে কিন্তু সাপ্লাই দেবে এই যে লেফট সেরিব্রাল কর্টেক্স এখানের যে ফাইবারটা এইটা সাপ্লাই দিচ্ছে তাহলে এখন যদি সুপ্রা নিউক্লিয়ার লেশন হয় মানে কি সেটা আপার মোটো নিউরন টাইপ অফ লেশন তাহলে কী হবে দেখো আপার পার্ট অফ দ্য ফেস আনএফেক্টেড কারণ কি দুই সাইডেরই ফাইবার আছে শুধুমাত্র তার কী হবে লোয়ার পার্ট অফ দ্য ফেসের অপোজিট সাইডের মাসেলগুলি প্যারালাইজড হয়ে যাবে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন এগুলি প্যারালাইজড হয়ে যাবে বাট যদি এই যে নিউক্লিয়ার লেভেলে এবং ইনফ্রা নিউক্লিয়ার লেভেলে যদি লেশন হয় সেটা হবে কি লোয়ার মোটর টাইপ অফ লেশন তখন কি হবে দেখো যে সাইডে নার্ভটা ড্যামেজ হলো সেই সাইডের সমস্ত মাসেলগুলি প্যারালাইজড হয়ে যাবে আরও কী হবে এই যে মাউথ এরকম ডেভিটেড হয়ে যাবে টুয়ার্ডস দ্য নর্মাল সাইড কারণ কি এই পাশের মাসেলগুলি এরা এরা ঠিক আছে তাহলে এরা কন্ট্রাক্ট করবে এরা আপার হ্যান্ড হয়ে যাবে যার জন্য মাউথ ডেভিটেড হবে টুয়ার্ডস দ্য অপোজিট সাইড নট অনলি দ্যাট পেশেন্ট ক্যানট ক্লোজ দ্য মাউথ ক্যানট ক্লোজ দ্য আই তারপর কী হবে ফুডগুলি অ্যাকুমুলেটেড হবে উইদিন দ্য ভেস্টিবুল এই সমস্ত সিমটম হবে এবং এগুলি কিন্তু বেলস পালসিরও সিমটম তাহলে আপার মোটর নিউরন টাইপ অফ যদি লেশন হয় তাহলে শুধুমাত্র অপোজিট সাইডের লোয়ার পার্ট অফ দ্য ফেসের মাসেলটা প্যারালাইজড হবে আর যদি লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন হয় দ্যাট ইজ নিউক্লিয়ার লেভেল অ্যান্ড ইনফ্রা নিউক্লিয়ার লেভেলে যদি লেশন হয় তাহলে কী হবে যে সাইডে নার্ভটা ইনজিওর্ড হবে সেই সাইডে হোল মাসেল মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন প্যারালাইজড হবে এরপরও কথা থেকে যায় যে ফেশিয়াল নার্ভটা কোথায় কোথায় ইনজিওর্ড হতে পারে আমরা পরের ছবিতে যাই দেখো এটা কি স্টাইলো মাস্টয়েড ফোরামেন আমরা যখন কোর্সটা বলছিলাম যে এই পন্টো মেডুলারি জাংশন থেকে বের হলো বের হয়ে পাসেস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি তারপর ইন্টারনাল অ্যাকুইস্টিক মিয়াটাসের মধ্যে ঢুকলো ঢুকে ফেশিয়াল ক্যানালে গেল সেখান থেকে ইন্টারনাল ইয়ার হয়ে মিডিয়াল ওয়াল অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটিতে যেয়ে জেনিকুলেট গ্যাংলিয়া তৈরি করলো এরপর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি থেকে সে বের হয়ে আসলো থ্রু স্টাইলো মাস্টয়েড ফোরামেন তারপর আবার ঢুকলো কোথায় প্যারোটিড গ্ল্যান্ডে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ঢুকে আবার পাঁচটা ব্রাঞ্চে ভাগ হইলো টেম্পোরাল জাইগোমেটিক বাক্কাল মার্জিনাল মেন্ডিবুলার অ্যান্ড সার্ভাইক্যাল এবং এর যে প্যাটার্নটা এটাকে বলা হয় কি পেস অ্যান্সেরিনাস হাঁসের পায়ের মতো প্যাটার্নটা তাহলে কোথায় কোথায় ইঞ্জুরি হতে পারে দেখো এই যদি অ্যাট দ্য লেভেল অফ দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেন এইটা অথবা অ্যাট অর অ্যাবাভ এই বরাবর যদি ইঞ্জুরি হয় লোয়ার মোটর টাইপ অফ লেশন তার মানে কি সেম সাইডে অল দ্য মাসলস উইল বি প্যারালাইজড এখন দেখো যদি অ্যাবাভ দ্য অরিজিন অফ দ্য কর্ডার টিম্পেনি নার্ভ এই বরাবর যদি ইঞ্জিওর্ড হয় নার্ভটা তাহলে কী হবে এই যে সেম সাইডের মাসেলগুলি প্যারালাইজ তার মানে কি লোয়ার মোটর টাইপ অফ লেশন থাকলেও ইন এডিশন কী হবে এই যে অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং ওই হাফে কোনোরকম কোনো স্পেশাল সেন্সেশন থাকবে না নট অনলি দ্যাট এই যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এদের কাজ কি স্যালাইভা সিক্রেশন করা তাহলে ডিক্রিট স্যালাইভেশন তাহলে যদি অ্যাবাভ দ্য অরিজিন অফ দ্য কর্ডার টিম্পেনি নার্ভ এইখানে যদি সেকশন হয় মানে ইনজিওর্ড হয় নার্ভটা তাহলে কী হবে ওই লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশনে যে সিমটমগুলি হবে সেগুলিতে হবেই ইন এডিশন
টাঙ্গে স্পেশাল সেন্সেশন, আমরা যত রকম খাবার দেবো চর্ব চস্য লেজ্জ পেয়স কোনোটার কোনো আমরা টেস্ট অনুভব করতে পারবো না, টেস্টলেস ওই সাইডটা। আচ্ছা যদি নার্ভ টু দ্য স্টেপিডিয়াস, দেখো এই যে অরিজিনটা এইর উপরে যদি ইঞ্জিওর্ড হয় নার্ভটা, তখন কী হবে, এই সমস্ত সেন্সেশন তো আমার লস্ট হইলই, এছাড়া কী হবে, হাইপার অ্যাকুসিস। কারণ কি এই যে স্টেপিডিয়াস মাসেল, এটা কি মিডিলিয়ার ক্যাভিটির একটা মাসেল, স্টেপস যে একটা ইয়ার অসিকেল তার সাথে থাকে এই মাসেলটা, এবং এর কাজ কি সাউন্ডের ইন্টেন্সিটি কমানো। দেখো মিডিল ইয়ার ক্যাভিটিতে আমরা দেখে আসছি কিন্তু তিনটা ইয়ার অসিকেল, ইনকাস মেলিয়াস অ্যান্ড স্টেপস, তো স্টেপসের সাথে থাকে স্টেপিডিয়াস, তো এই মাসেলটার কাজ হলো সাউন্ডের ইন্টেন্সিটি কমানো। তাহলে এই মাসেলটা যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে কী হবে, যে কোনো অল্প শব্দও আমরা বড় আকারে শুনবো, এটাকে বলা হয় কি হাইপার অ্যাকুসিস, কানে বেশি শোনা। তাহলে আর যদি লেভেল অফ দ্য জেনিকুলেট গ্যাংলিয়া এই বরাবর যদি নার্ভটা সেকশন হয় তাহলে কি এই সমস্ত সিমটম তো থাকলই, মানে যে বি সি এখানে যে যে সিমটম হয় সেইগুলি থাকলো, ইন এডিশন আরও কী হবে, ল্যাক্রিমা গ্ল্যান্ডের সিক্রেশন হবে না। সো দিস ইজ অল অ্যাবাউট ফেসিয়াল নার্ভ। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।